আজকে যে ছবিটা শুটিং করছি আজকে দেখছেন বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ ক্যানভাস এটা কামরুজ্জামান রোমান পরিচালিত লিপস্টিক ছবি জায়েদ খানই নাম ভূমিকায় জায়েদ খান অভিনয় করেছে জায়েদ খান তার ছবিতে জায়েদ খান রূপে আবির্ভূত হয়েছে নায়ক এখানকার যিনি নায়িকা ছবিতে প্রধান নায়িকা পূজা চেরি সে জায়েদ খানের কঠিন ভক্ত গ্রামে পাগল হয়ে যায় তাকে দেখার জন্য তার ছবিটোরে ঘরে টাঙিয়ে রাখে তো আমার এই 15 বছর ক্যারিয়ার অন্যরকম একটা ক্যারেক্টারের ছবি আমাদের এই লিপস্টিক মাঝির চরিত্র করেছি পুলিশে করেছি টিক্কা খানের চরিত্র করেছি তো আমি সেখানে জায়েদ খান মানে প্রথম নায়ক জায়েদ খানই পর্দায় জায়েদ খান হিসাবে দেখাবে একজন তারকা হিসাবে শুটিং করতে এসছে অনেক বড় ব্যাপার আমার কাছে ভালো লেগেছে গল্পটা এবং যখন আমি স্ক্রিপ্টে পড়েছি আমি বলেছি যে না আই উইল ডু ইট তারই ধারাবাহিকতা আসলে আমি এই গল্পটা আসলে রাজি হয়েছি এবং আমার কাছে ভালো লেগেছে আমি আশা করি দর্শক এনজয় করবে গল্পটা এখানে তো আসলে সহশিল্পী ভাবে নাই আমার সাথে ছবিতে অভিনয় করেছে নায়িকের চরিত্রে নিজুম রুবিনা আমার এই ছবিতে অভিনয় করেছে নায়িকা হিসেবে দেখা যাবে আর দেখুন এছাড়া তো অনেক থ্রিলার অনেক সাসপেন্স ছবিতে আছেই সেগুলো তো আসলে রয়ে গেল এগুলো তো আসলে আজকেই মতো শুটিং শুরু হল বাকিগুলো আস্তে আস্তে হবে আর কি এটা আমি আগেই লুকটা প্রকাশ করি নাই যে ছবি সেন্সর হওয়ার পর রিলিজের সময় করব এটা আমার এইখানে হচ্ছে অডিশন দিয়েছি আর লুক সেট হয়েছে মুম্বাইতে ড্রেসের মাপ দিয়েছি মুম্বাইতে তো মুম্বাইতে ড্রেসের মাপ তৈরি করা হয়েছে শুটিং করলাম খুব গোপনীয়তার মধ্যে আমার কথাই ছিল যে আমি আমার লুকটা দেখাতে পারবো না তো আমাকে মোজটা বারবার রেডি করতে হয়েছে এবং সবচেয়ে মজার বিষয় আমার তখন মা লম্বা চুল ছিল আমি এটা সোনার চর ছবি শুটিং করছিলাম ওই চুলটাও তারা টুপির মধ্যে এমনভাবে সেট আপ করছে বুঝাই যায়নি যে আমার মাথায় এত বড় চুল ছিল এরা পুকুরাও কৃতিত্ব পুরা মুজিব বায়োপিকের যে এবং আমি এই ছবি করতে কোনো টাকা নেইনি আমি একদম যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে ছবি আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছবির প্রডিউসার এবং বঙ্গবন্ধুকে আমি ভালোবাসি আমি এই দলের একজন কর্মী আমি এই ছবিটা আসলে বিনা পয়সা করেছি আমি 1 টাকাও নেইনি আমি 1 টাকায় সাইন করেছি পুরো টাকাটা ফিরিয়ে দিয়েছি আমি এই ছবিটিকে টিক্কা খান আমার মনে হয় যে ছবিটা রিলিজ হলে আমাকে সবাই টিক্কা খান নামে ডাকবে এবং একটা বাংলার কসাই নামে পরিচিত সে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছি।